কোনো মুসল্লি যখন বাড়ি থেকে বের হয় সালাত আদায় করার জন্য, কোনো মুসল্লি যখন বাড়ি থেকে সালাত আদায় করার জন্য মসজিদে আসে, রাস্তায় বের হয়, আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তির নেকি হচ্ছে, ওই ব্যক্তির ফজিলত হচ্ছে। একজন হাজি যখন ইহরাম বাঁধে, একজন হাজি যখন ইহরাম বাঁধে, ইহরাম বাঁধার কারণে হাজির যে পরিমাণ নেকি হয়, একজন মুসল্লি যখন বাড়ি থেকে সালাত আদায় করার জন্য বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমল হয় তত পরিমাণ নেকি লিখে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন হাজি যখন ইহরাম বাঁধে, শুধু হজের জন্য ইহরাম বাঁধে, সে হজের নেকি পাবে। কিন্তু একজন মুসল্লি যখন বাড়ি থেকে সালাত আদায় করার জন্য বের হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় একটা হজের নেকি এবং একটা উমরা করার নেকি তার আমল নামায় লিখে দেন। কেমন ফজিলত সালাত আদায় করা। সালাত আদায় করতে মানুষ যখন আসে, তখন ফেরেশতা আল্লাহর কাছে ওই ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে, রহমত প্রার্থনা করতে থাকে। মানুষ যতক্ষণ মুসল্লায় বসে থাকে, সালাত আদায় করা শেষ হওয়ার পরেও যতক্ষণ মসজিদে অবস্থান করে, ফেরেশতারা তার জন্য রহমতের দোয়া দোয়া করতে থাকে এবং আমল নামার মধ্যে শুধু নেকি লিখতেই থাকে, লিখতেই থাকে, লিখতেই থাকে। সুবহানাল্লাহ, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি মসজিদ থেকে না বেরিয়ে যায়। কি পরিমাণ নেকি সালাত আদায় করলে, কি পরিমাণ নেকি, আমরা আসলে এটা কখনো অনুধাবন করি না, আমরা এটা কখনোই বোঝার চেষ্টা করি না। দেবস্থিতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আউয়ালু মা ইউহাসাবু বিহি আল-আবদু ইয়াউমাল কিয়ামাহ সালাহ ফা ইন সালাহা লাহু সাইউ আমালিহি ওয়া ইন ফাসাদা লাহু সাইউ আমালিহি। আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের দিন বান্দার হিসাব নেওয়া হবে সর্বপ্রথম যে আমলের, সেটা হচ্ছে সালাত। আল্লাহ তাআলা সর্বপ্রথম যে আমলের হিসাব নেবেন সেটা হচ্ছে সালাত। যার সালাত ঠিক হয়ে যাবে, আল্লাহ রাসূল বলছেন যার সালাত সঠিকভাবে আদায় করেছে যে ব্যক্তি, আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তি সফল কাম হয়ে যাবে, ওই ব্যক্তির সামনে আর কোনো টেনশন নাই, ওই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। আর ওয়াইন ফাসাদাত ফাসাদা লাহু সাইরু আমালিহি, আর যদি কারো সালাত ঠিক না হয়, তার যত ইবাদত আছে, নামাজ নাই, অন্য কোন ইবাদতের নেকি নাই, যার নামাজ নাই, যার সালাত নাই, যার সালাত সঠিক হয় নাই, যার সালাত শুদ্ধ হয় নাই, ওই ব্যক্তির অন্য কোন আমলের দিকে আল্লাহ তাআলা দৃষ্টিপাত করবেন না, আল্লাহ তাআলা অন্য আমলের দিকে তাকাবেনই না। কারণ নামাজ হচ্ছে আসল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলেছেন দুনিয়াল ইসলাম আর খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাহ। আল্লাহ রাসূল বলেছেন যে ইসলাম পাঁচটি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে কালেমার শাহাদা, আর এর পরের যে স্তরটা সেটা হচ্ছে সালাত। সালাত পড়বেন তো আপনার কালেমাও ঠিক থাকবে, তারপরে আপনার সিয়াম ঠিক থাকবে, আপনার যাকাত ঠিক থাকবে, আপনার হজ ঠিক থাকবে, সমস্ত ইবাদত ঠিক থাকবে, কিন্তু সালাত নেই, কোন ইবাদতই আপনার আল্লাহ দরবারে কবুল যোগ্য হবে না। প্রিয় উপস্থিতি, সালাত আদায় করলে যে ফজিলত, যেই মর্যাদা, আল্লাহ রাসূল বলছেন মান গাদা ইলাল মাসজিদি ওয়া রাহা আ'আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাতি গাদা ওয়া রাহা। আল্লাহ নবী বলছেন যে কোন ব্যক্তি দিনে রাতে পাঁচবার যদি মসজিদে সালাত আদায় করার জন্য আসে, কোন ব্যক্তি যদি দিনে রাতে পাঁচবার মসজিদে সালাত আদায় করার জন্য আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে পাঁচবার খাবারের ব্যবস্থা করে দেন। পাঁচবার জান্নাতে খাবারের ব্যবস্থা করা হচ্ছে, প্রতিদিন আপনি পাঁচবার করে সালাত করতেছেন, আর আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতে খাবার রেডি করতেছেন। এটা আপনি যখন মৃত্যুবরণ করবেন তখনও পাবেন, এবং জান্নাতে যখন যাবেন তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই খাবারগুলো দিয়ে দিবেন। উপস্থিতির জন্য সালাত ত্যাগ করা যাবে না।
আহ্বান করে বলবেন, আইনা যে রনি, আমার প্রতিবেশীরা কোথায়? আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে ডাকবে, বলবেন যে আইনা যে রনি, আমার প্রতিবেশীরা কোথায়? তখন ফেরেশতারা বলবে, মালাইকাগণ বলবেন যে আপনি হচ্ছেন বিশ্ব প্রতিপালক, আপনার আবার প্রতিবেশী, এটা কেমন কথা? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আইনা উম্মারুল মাসাজিদ, দুনিয়াতে যারা মসজিদ আবাদ করেছে, যারা দুনিয়াতে মসজিদ আবাদ করেছে, ওরাই হচ্ছে আমার প্রতিবেশী। সুবহানাল্লাহ।